ভিউার্স দোস হু হ্যাভ লটস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই রিকোয়েস্টেড টু ডু সো অ্যান্ড থ্যাঙ্ক দোস হু হ্যাভ অলরেডি সাবস্ক্রাইবড লেটস গেট স্টার্টেড ভিওয়ার্স আবারও আমি প্রশ্নটি বলতেছি হাউ ডাজ জন বিল্টন ডেভিক দ্য প্লাইট অফ সাতান ইন হেল ইন দ্য পোয়েম প্যারাডাইস লস্ট অর্থাৎ প্যারাডাইস লস্ট কবিতায় নরোকে সাঁতানের যে দুর্দশা জন বিল্টন কীভাবে তৃত করেছেন সেটাই আলোচনা করতে হবে দো সাতান ওয়াজ ইমোর্টাল যদিও সাঁতান ছিল অমর বাট হি হ্যাড আন্ডারগান এ ভেরি বিচারেবল সিচুয়েশন ইন হেল কিন্তু তবুও জন্ম তবুও হলো সাতান এই নরকে খুবই করুণ একটা পরিস্থিতি বা করুণ অবস্থা শোচনীয় অবস্থা সে ভোগ করেছিল হি ওয়াজ কমপ্লিটলি ওভারহেমড অ্যান্ড স্টান্ট বাই হিস ফল ফ্রম হেভেন স্বর্গ থেকে তার পতনের ফলে সে সম্পূর্ণরূপে ভয়ে অভিভূত হয়েছিল এবং স্তব্ধ হয়েছিল দ্যাটস ওয়াই ওই কারণে হি ফেল্ট হিমসেলফ হিউমিলিয়েটেড ওভার হিস ফ্লাইট এই কারণে সাঁতান কী করছে তার যে এই দুর্দশাগ্রস্ত অবস্থা শোচনীয় অবস্থা এর উপর সে অপমানিত বোধ করেছিল হি ওয়াজ লাইং ইন এ লেক সে একটা রোদে শুয়েছিল অ্যান্ড থিঙ্কিং ওভার দ্য পাস্ট হ্যাপিনেস হি হ্যাড লস্ট ইন হ্যাভেন এবং সে যে স্বর্গের মধ্যে সুখ ভোগ করেছিল সেই অতীত সুখের কথাই সে এখন নরকে বসে বসে সে ভাবতেছে অ্যান্ড অ্যাবাউট দ্য আপকামিং পেন অ্যান্ড ডিসগ্রেস ইন হেল এবং আসন্ন এবং নরকে আসন্ন যে বেদনা কষ্ট এবং অসম্মান সেই সম্পর্কেই সে ভাবতেছিল দো হি ফেল্ট এক্সট্রিমলি টরমেন্টেড ইভেন হিস মাইন্ড ওয়াজ ফুল অফ প্রাইড ভেনিটি অ্যান্ড এবিল ইন্টেনশনস মিঙ্গোল্ড উইথ ফার্ম হ্যাড্রেট দো হি ফেল্ট এক্সট্রিমলি টরমেন্টেড যদিও সে প্রচণ্ডভাবে চরমভাবে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল তবুও সে তার যে মন ছিল হলো অহংকারে পরিপূর্ণ গর্বে পরিপূর্ণ এবং যে দৃঢ় ঘৃণা মিশ্রিত যে অসৎ উদ্দেশ্যে পরিপূর্ণ জন মিল্টন গিভস আস এ ভিভিট ডিসক্রিপশন অফ হেল পার্টলি ফ্রম দ্য আইস অফ সাতান অ্যান্ড পার্টলি ফ্রম হিস অ্যানালাইসিস জন মিল্টন কী করেছে সাতানের চোখ থেকে কিছু পরিমাণে এবং তার নিজের যে ব্যাক বিশ্লেষণ সেই বিশ্লেষণ থেকেও কিছু পরিমাণে সে হলো যে নরকের একটা স্পষ্ট বর্ণনা আমাদেরকে দেয় উই বিকাম হরর স্ট্রিকেন অ্যান হোয়েন উই গো থ্রু দ্য হরিফাইং ডিসক্রিপশন অফ হেল তাহলে আমরা যখন যে এই নরকের যে ভয়ঙ্কর বর্ণনা করি তখন আমরা আতঙ্ক পীড়িত হই ইট ইজ এ প্লেস হোয়ার ফায়ার অ্যান্ড প্লেম এক্সিস্ট উইদাউট লাইট এটা হচ্ছে একটা স্থান যেখানে আগুন এবং আগুনের শিকা কোনো প্রকার আলু আলু সারাই বিদ্যমান অর্থাৎ আগুন আছে এবং আগুনের শিখাও আছে কিন্তু কোনো আলো নেই আমরা জানি যে আগুন যেখানে থাকবে আগুনের শিখা যেখানে থাকবে সেখানে আলো থাকবে কিন্তু নরক হচ্ছে এমন একটা জায়গা যেখানে আগুন থাকবে আগুনের শিখা থাকবে কিন্তু কোনো আলো থাকবে না ওয়ার ডার্কনেস ওয়াজ স্টিল ভিজিবল যেখানে এটা এমন একটা স্থান যেখানে যে অন্ধকার তখনও দেখা যাবে হুইথ রিভিলস উইথ রিভিলস সাইডস অফ ও অ্যান্ড ভিশনস অফ সর যেটা হচ্ছে একটা ভয় আতঙ্কের একটা দৃশ্য কষ্টের দৃশ্য প্রকাশ করে এবং মানে দুঃখ কোষ্ঠের দৃশ্য আর কি প্রকাশ করে ইট ওয়াজ এ প্লেস হোয়ার হপ নিভার কামস অর্থাৎ ইট ইজ এ প্লেস হোয়ার হপ নিভার কামস এটা এমন একটা স্থান যেখানে আশা কখনো আসে না অর্থাৎ এটা এমন একটা স্থান নরক এমন একটা স্থান যেখানে কখনো আশা জাগ্রত হয় না অল দ্য ফলেন অ্যাঞ্জেলস অল দ্য ফলেন অ্যাঞ্জেলস লাই ইন দ্য হেল ইন আটার হোপলেসনেস সকল পতিত যে স্বর্গদূত আছে তারা এই নরকের মধ্যে চরম হতাশায় ওখানে শুয়ে আসছে পড়ে ওয়াজ দ্য ক্রুশাল পয়েন্ট হেল যেটা হচ্ছে নরকের একটা গুরুত্বপূর্ণ দিক হতাশ স্বর্গ থেকে যে সমস্ত যে দুধ বা হলো স্বর্গীয় দুধগুলোর যে পতন হয়েছিল সেই দূতরা নরকের মধ্যে চরম হতাশায় পড়ে আছে আর এই দিকটাই হচ্ছে নরকের একটা গুরুত্বপূর্ণ দিক থ্যাংক ইউ ভিভার্স ফর ওয়াচিং দ্য ভিডিও